বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করলো নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভা সাফাই কর্মীরা। জানা গেছে এই পুরসভায় 275 জন সাফাই কর্মী কাজ করেন। দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে পুর কর্তৃপক্ষকে তারা একাধিকবার জানিয়েছেন। অভিযোগ, পুর কর্তৃপক্ষ আশ্বাস দেওয়া সত্ত্বেও সাফাই কর্মীদের মজুরি বাড়েনি। মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে পুরসভার গেটে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। তাদের হুঁশিয়ারি, মজুরি বৃদ্ধির দাবি না মেটা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। কিছু নেই, আমরা কি ফ্যাসিলিটি কোন ফ্যাসিলিটি এই ফ্যাসিলিট সবাই পায়, অর্ধেক লোক পায় ফ্যাসিলিট, পে ওরা সবাই ফ্যাসিলিট আছে। এই ফ্যাসিলিটি আমাদের কোনো পিএফ কিছু কাটা হয় না, এটা শুধু আমাদের প্লেন দেওয়া হচ্ছে। এটাতে কোনো কোনো মানে ভ্যালুই নেই আমাদের। এক মাস পাই, চার মাস পাই না, চার মাস পর আমরা একবার পেয়েছি। আপনারা প্রত্যেক মাসে মাসে পান না? প্রত্যেক মাসে মাসে পাই না, ঠিক মতন পাই না, ঠিক মতন পাই না। এক মাস পাই, চার মাস পাই না, তিন মাস পাই না, দু মাস পাই না, এরকম করে ৬ বছর ৭ বছর হয়ে গেছে। জীবন নেই আমরা। এই আন্দোলন আপনাদের কতদিন চলবে? আন্দোলন আপনাদের কতদিন চলবে? যতদিন আমাদের মানটা পুরো হবে না, টাকা বাড়বে না, যতদিন কোন কথাবার্তা হবে না চেয়ারম্যানের সঙ্গে, ততদিন আমরা কাজ করবো। এইবার পেশির বললাম, আমাদের মেন উদ্দেশ্যটা হলো যে আজকে আমরা এখানে সব ভাইকে মা বোনরা সবরা এসছি, যে এখানে কাজ করি আমরা, কর্মী আছি এখানকার গাউলিয়া মিউনিসিপ্যালিটির কর্মী আছি আমরা। আমার নাম সানি বাসপুর। আর আজকে আমরা এই সবাইকে নিয়ে যে আমাদের আলোচনা করছি, যে আমাদের পূজায় টাকা বাড়ানোর কথা ছিল, সে আজ পর্যন্ত বাড়লো না। আজকে আমরা ২৩০ টাকায় যে কাজ করছি, আমরা যে কাজ করছি এত খারাপ কাজ যে আমাদের কখন কী হয়ে যাবে আমাদের কিছু কেউ বলতে পারে না। আমাদের ডক্টর ফিস হলেও একটা ৫০০ টাকা, আমরা ২৩০ টাকায় কাজ করছি, বাড়ির খরচা একদিনের ২৩০ টাকা হয় না। সেই ২৩০ টাকায় আমরা দুবেলা খাচ্ছি কীভাবে? সেই ২৩০ টাকায় আমরা ঘর ভাড়া দেবো কী করে? সেই ২৩০ টাকায় আমরা মেডিসিন খরচা দেবো কী করে? আর আজকে আমাদের পড়াশোনা নিয়ে বা আমার বাড়ির লোকজনের একটা মেডিসিনের খরচা, মানে সমস্ত জিনিস আমাদের ২৩০ টাকায় পূরণ হবে না। আমরা মমতা ব্যানার্জির সমর্থনে আছি, কিন্তু তাতেও আমাদের এখানে কাজ করে আমাদের ২৩০ টাকায় কাজ হচ্ছে না। আজকে আমরা টাকা বাড়ানোর কথা সেই এক বছর মানে কয়েক বছর ধরে বলছি, কিন্তু আমাদের টাকা আজ পর্যন্ত বাড়লো না। তো আজকে আমরা স্ট্রাইক করেছি তার জন্য, কারণ অনেক দিন দেখা হয়ে গেল। আজকে একটা তেলের দাম, সরষের তেলের দাম ২০০ টাকা একটা কেজি হয়ে গেছে। আমরা কী করে খাবো আর কী করে বাঁচবো আমরা নিজেই জানি না। আজকে আমরা কাজ, আমরা প্রশাসনকে, এখানকার চেয়ারপার্সনকে জানানো হয়েছে, কিন্তু চেয়ারপার্সন কিছুতেই আমাদের সাথে দেখা করছে না। আজকেও কথা হলো তো বলছেন না সোমবারে দেখা করব। সে ঠিক আছে, সোমবারে দেখা, কিন্তু আমাদের তো কোনো ভরসা নেই। আজকে আমরা কাজে চলে যাবো, কালকে আবার কাজে করব, আর সোমবারে আবার যদি দেখা না পাই তো আমরা তো কাজ করেই গেলাম আর নিজের জীবনকে নষ্ট করেই গেলাম। তো আমরা আর তো জীবনকে নষ্ট করতে পারবো না। আমরা সবাই আর এবারে ভেবে নিয়েছি যে টাকাটা বাড়াতে হবে, কারণ টাকা না বাড়লে আমরা খাবো দাবো কী করে? আজকে টাকা না বাড়লে আমরা যদি স্ট্রাইক চলবে, আমরা যে কাজ করছি আজকে আমরা যে কাজ করছি
একটা সিং জাত বা একটা পুরোহিত জাতের লোক কোনোদিনও কাজ করতে আসবে না। আমরা ডোম জাত আছি, ছোটো জাত আছি বলে এই কাজটা করছি। আজকে আমাদের পেটের ভিক্ষিদের নিয়ে কাজ করছি, সেই এই কাজটা কেউ করতে আসবে না আমাদের কারো। আমার নাম শনিবাসপুর, শনিবাসপুর जब तक हम लोग कोई सुनवाई नहीं होगा हम लोग काम में नहीं जाएंगे। स्लिप के लेके कुछ नहीं, हम लोग चेयरमैन के साथ कोई बात हुआ है? बात बहुत बार बात हुआ, कुछ नहीं, कोई सुन रहा है? हम लोग बहुत बार बात हुआ, चेयरमैन कोई तो नहीं सुनता ना। ये चेयरमैन खाली डेट दिया जाता है, डेट के ऊपर डेट। सोमवार को देखा करने को बोला, जब हम लोग बुला रहे हैं तो एक बार आकर देखा तो करिए। हम लोग तो क्या बात करना चाह रहे हैं, नहीं करना चाह रहे, वो भी तो लाकर सुने थोड़ा सा। क्या आंदोलन किया है? 1000 बोनस मिलेगा तो हम लोग क्या करेंगे? हमारा नाम निर्मला धानु, निर्मला धानु। উৎসবের মরশুম চলছে, পূজো ব্যাপারে আমাদের সাফাই কর্মীরা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। নিশ্চয়ই আমরা পূজোর এই সমাপ্ত হলেই আমরা আবার দেখে নেব কোথায় কি জঙ্গল। আমরা কিছুদিন আগেই করোলার বাঁধের ওই পাশ দুপাশ দিয়েও জঙ্গলগুলো পরিষ্কার করেছি। আমার কাছে যদি এরকম 3 নম্বর ওয়ার্ডের কোনো জঙ্গলের খবর আসে আমি নিশ্চয়ই দেখে নিয়ে আমি পরিষ্কারের ব্যবস্থা করে